দুয়ার খুলে দিয়েছেন নেত্রী, ইতিবাচক মন্তব্য করে যে আসুন চা খান বসুন, সেটা পার হলো। আজকে এগিয়ে গিয়ে বললেন কাউকে ব্ল্যাঙ্কেট একটা অর্ডার যে রাজনৈতিক কারণে, আন্দোলনের কারণে, মিছিলের কারণে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে যে নির্দেশনা দিয়েছেন। ফৌজদারি অপরাধ যদি করে, আগুন লাগায়, গাড়ি ভাঙে, কাজ ভাঙে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা যেই ক্ষমতা থাকুক না তার দায়িত্ব পালন করতে হবে। তো আমি জনাব শওকত মাহমুদকে বলবো যে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে এই চমৎকার সময় বাংলাদেশের আমাদের সকলের জন্য, আপনাদের জন্য বটে, আর একটা বিশ্বজনীন অস্থিরতার মধ্যে আমাদের রাষ্ট্র, আমরা অর্থনৈতিকভাবে কিছুটা সমস্যার মধ্যে এই মুহূর্তে আছি, একটা উত্তাল সাগর পার হচ্ছি, সেখানে আমরা সকল মহল, আমরা যারা আছি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, আমি বিশ্বাস করি বিএনপিও আখের জনগণের কল্যাণের পক্ষে থাকবে, যতই তার বিভিন্ন ব্যর্থ হোক না কেন। আমি মনে করি নেত্রীর এই উদার ইনক্লুসিভ একটা স্টেটমেন্ট যারা তিনি দিয়েছেন, সেটাকে খোলা মনে গ্রহণ করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দাও। সহযোগিতা নট ইন প্রশাসন, আমি চাই না সেটা, সহযোগিতা ইন ক্রিয়েটিং দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য কিন্তু ভূমিকা আছে। মাননীয় আপনি যেখানে আস্থাহীনতায় ভোগেন শব্দটি বলছেন, তো বিএনপি বাবা শওকত ভাই বলছেন যে ওনারা সন্দিগ্ধ, তো এই জায়গাটাতে বিএনপি কিছু প্রেক্ষাপট বলে, বিএনপি বলে যে 18 নির্বাচনে তারা সংলাপে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উদ্যোগ হয়ে তারা সংলাপে আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই সংলাপে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি তাদেরকে রক্ষা করা হয়নি, নির্বাচনের পরিবেশটি সুষ্ঠু ছিল না বিএনপির ভাষায়। এই জায়গাতে তারা একবার বলেন যে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে, তারপরে এর আগে আরেকটু আগে গেলে তারা 14 নির্বাচন নিয়ে এক ধরনের কথা বলেন যে এটি ছিল নিয়ম রক্ষার নির্বাচন, সে কথায় তারা আস্থা রেখেছিলেন, সেটি তাদের রাখা হয়নি। এই সম্প্রতি যে মন্তব্যটি আপনি আলোচনা করছিলেন যে চায়ের প্রসঙ্গ যেটি এসেছিল, বিএনপি বলছে এই কথা বলার পরপরই শওকত ভাই বললেন যে তাদের দুজন নেতা, ছাত্রদলের একজন এবং বিএনপি স্বেচ্ছাসেবক লিবের নিহত হয়েছেন, এইসব প্রেক্ষাপটে তারা সন্দিগ্ধ। আমি বিনয়ের সঙ্গে বলবো এই স্কোরিং, পয়েন্ট স্কোরিং দিয়ে শেষমেশ গিয়ে ফায়দা হবে না, লম্বা লিস্ট দিতে পারবেন, লম্বা লিস্ট আমরা দিতে পারবো। আমাদের সঙ্গে 2001 সালের বোধ হয় সেই সূক্ষ্ম ম্যানেজড নির্বাচনের পরে আমরা এবং আমাদের কর্মী, বিশেষ করে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় পছন্দ করি না, বাট একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উপরে যে আক্রমণ সারা দেশে করা হয়েছিল, তাদেরকে মনে করা হয়েছিল এরা আওয়ামী লীগের চিরন্তন সখা বা সাথী, এইরকম পয়েন্টস আমি সামনে আনতে পারি, অজস্র উদাহরণ আছে। আমার পয়েন্ট হলো ডানে ওনারা পয়েন্ট দেবেন, আমি বাইরে পয়েন্ট দেবো, শ্যামল দত্তের কাছে যাবো, আপনি যোগ বিয়োগ করে রেজাল্ট দেন, এতে লাভ হবে না। ফরওয়ার্ড লুকিং, সামনের দিকে তাকাবার রাজনীতি তারাও করুন, আমরাও করি, ভ্রান্তি তাদের থাকতে পারে, আমাদের থাকতে পারে, বা সব কিছু ছাড়িয়ে আমরা দেশের মঙ্গল অর্জন করতে পারবো যদি এই ধরনের পরিবেশ যারা নেত্রী তার বক্তব্যে আহ্বান জানিয়েছেন সৃষ্টিতে তারা সহায়ক ভূমিকা রাখেন, তাহলে আমি মনে করি জনগণের যে প্রত্যাশা এই মুহূর্তে বাংলাদেশের জনগণের, ব্যাপক জনসাধারণ, এখানে আমার নিজের একটা কথা আছে 30 সেকেন্ডে, জনসাধারণ বলতে দুই শ্রেণীর জনসাধারণ ইতিহাসে আছে, শহুরে সংবেদনশীল উচ্চ আয়ের নাগরিক সম্প্রদায় একটা আছে, তাদেরকে সম্মান করি, স্যালুট জানাই, কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা গ্রামের 80-90% মানুষ খেটে খায় ধানে, জমিতে, নদীতে, পানিতে, তাদের মনোভাব, তাদের আশাকাঙ্ক্ষাকে আমরা প্রতিফলন করতে চাই। এখানে একটু ফারাক আছে, আমি ইগনোর করছি না শহুরে নাগরিকদের, এইটা ওটাকে স্মরণ রেখে যদি তারা বেরিয়ে আসেন তাহলে বোধ হয় তাদের এই যে সন্দিগ্ধতা কি ঠিক হবে কিনা জানি না বাংলা, সন্দিগ্ধ মনোভাব কাটার সুযোগ হবে। আমি একজন কনিষ্ঠ কর্মী হিসাবে বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি, নেত্রী নির্দেশনা আছে, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আছে, বাংলাদেশ আওয়ামী লীগ স্বৈরাচার মোকাবেলা করতে পারে, আবার বন্ধুত্বের হাতও বাড়িয়ে দিতে পারে, দিয়েছে।